হ্যালো বন্ধু, ওয়েলকাম টু ওয়াচ এন্ড সিফান মেডিসিন। আমার নাম আসিম। আজকে তোমাদের জন্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে ভিডিও করবো সেটি হলো ডক্টর এস ট্যাবলেট নিয়ে। তো আমরা এই জানবো ডক্টর এস ট্যাবলেটের কম্পোজিশন, ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা ও দাম। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কেন প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড ইফেক্ট সেটা জানা অবশ্যই দরকার। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, যাওয়া যাক মেডিসিন রিলেটেড ভিডিও বিস্তারিতে। তো বন্ধুরা, এবারে জানবো ডক্টর এক্স ট্যাবলেটের কম্পোজিশন। ডক্টর এক্স ট্যাবলেটের কম্পোজিশন ছিল সিন্ডাফিস সাইট্রেট। এর মধ্যে থাকে সিন্ডাফিস সাইট্রেট 100 mg। এটি একটি সেক্সুয়াল ট্যাবলেট। তো বন্ধুরা, এবারে জানবো ডক্টর এক্স ট্যাবলেটের যে সবগুলিতে ব্যবহার করা যায়। যাদের শিঘ্ন উত্থানের প্রবলেম তাদের ক্ষেত্রে ডক্টর এক্স ট্যাবলেট ব্যবহার করা যায়, এবং যাদের দেখবেন কোনো মতে শিঘ্ন উত্থান হচ্ছে না, অনেক চেষ্টা করেও শিঘ্ন মতন হচ্ছে না, তাদের ক্ষেত্রে ডক্টর এক্স ট্যাবলেট ব্যবহার করা যায়। এবং দেখবেন কাজের ক্ষেত্রে কোনো রকম যৌনকালে শিঘ্ন উত্থান হলেও অনেক সময় দেখবেন নেতিয়ে পড়ে, কোনো রকমই নিজেকে ধরে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রেও ডক্টর এক্স ট্যাবলেট ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এবার জানবো ডক্টর এক্স ট্যাবলেটের মাত্রা। বন্ধুরা, ডক্টর এক্স ট্যাবলেটের মাত্রাটা জানা খুবই প্রয়োজন। ডক্টর এক্স ট্যাবলেটের সাধারণত মাত্রা থাকে যৌনকর্মের 1 ঘন্টা আগে খাবার পর একটি মাত্র ট্যাবলেট দিনে একবার ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এবার জানবো ডক্টর এক্স ট্যাবলেটের যে সব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টগুলি দেখা যায়। ডক্টর এক্স ট্যাবলেটের পার্শ্ববর্তী সাইড এফেক্টগুলো খুবই কমন। মাথা ব্যথা কিংবা মাথা ঘুরতে দেখা যায়, এবং অনেক সময় মাথা ঝিমঝিম করতে দেখা যায়। এবং ডক্টর এক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হলো পিঠে ব্যথা কিংবা বুকে ব্যথা দেখা যায়। এছাড়া অনেক সময় মূত্রযন্ত্রের সংক্রমণ হতে দেখা যায় ডক্টর এক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি। তো বন্ধুরা, এবার জানবো ডক্টর এক্স ট্যাবলেটের যে সব সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। যেসব রোগীদের যকৃতের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা চলবে না, এবং যাদের হৃৎপিণ্ডের রক্ত চলাচলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ডক্টর এক্স ট্যাবলেট ব্যবহার করা চলবে না, এবং যাদের কর্কট কিংবা সেতিকা রোগ আছে তাদের ক্ষেত্রেও ডক্টর এক্স ট্যাবলেট ব্যবহার করা চলবে না। তো বন্ধুরা, এবার জানবো ডক্টর এক্স ট্যাবলেটের দাম। ডক্টর এক্স ট্যাবলেটের সাধারণ দাম থাকে 145 টাকা 20 পয়সা, এবং এই ট্যাবলেটটি যে কোম্পানি তৈরি করেছে সে কোম্পানির নাম হলো গালফা ল্যাবরেটরিজ পিভিটি লিমিটেড। ডক্টর এস ট্যাবলেটের একটি খামে একটি পাতা থাকে, এবং সেই পাতাতে 4টি ট্যাবলেট থাকে, তবে এই ট্যাবলেটের রঙ্গলি অনেকটা সবুজ টাইপের। তো বন্ধুরা, যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবেন। আমরা যে ভিডিওগুলো করে থাকি কেবলমাত্র মেডিসিন রিলেটেড সাধারণ জ্ঞানের জন্য। তো বন্ধুরা, মেডিসিন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তখন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।